আম্মা আর দিন একটা মাথা তো খাইলাম, চারটা মুরগির রান খাইছি, আমি একলা কত খাবো আম্মা? আম্মা আব্বা কই? আব্বা খাইব না? তোমার আব্বা তো রাত্রিবেলা ভাত খায় না, বুড়া মানুষ রাতে কম খাওয়া ভালো। ভালো বাবা, ওই তুমি কি ওই ফুলার খোঁজ নিছিলে? জি আম্মা, কি কন আপনি কোশ্চেন খোঁজ নিব না, অবশ্যই খোঁজ নিছি। তুমি তো কিছু বললা না আমারে, খবর কি? আমার খবর শুনে তো মন খারাপ করবেন, ছেলে দোষ আছে বুঝছো, দোষ আছে। হ্যাঁ মানে কি? আমি আপনার খুলে কইবার পাবো না, আমার আপনার মেয়ের কমু আপনি শুনে নিয়েন। আচ্ছা ঠিক আছে, কই তুমি তো আমার কিছু কইলা না, আমি আমারে কি কমু? কি কইলাম? ছেলে দোষ আছে। আচ্ছা ঠিক আছে, কি দোষ? হ্যাঁ আমি যাই দি, বয়সকালে ফলা মানে কি দোষ থাকে? সেই দোষ, সুন্দর ছেলে সুন্দর মেয়েদের একটা সমস্যা কি জানো, এরা সবসময় প্রেমের মধ্যে ডুবে থাকে, ওই ছেলের এক মেয়ের সাথে গভীর প্রেম। আবল তাবল কইবা না, আমি সুন্দর না, আমার বোন সুন্দর না, কই আমরা কি প্রেম করছি? তুমি সুন্দর, তোমার বোন সুন্দর, তোমরা প্রেম করো নাই কেন? তোমাকে পারিবারিক শিক্ষা আছে, তোমার বাপ মা তোমাকে ভালো শিক্ষা দিছে, তারপর তোমাকে একটা বংশমর্যাদা আছে। আরে বাবারে, সব সুন্দরী মেয়ে গো, সব সুন্দর ছেলে গো, এই বংশমর্যাদাও থাকে না, এই পারিবারিক শিক্ষাও থাকে না, বুঝছো? তা কি হইছিল? একটা প্রেম আছে তাতে কি হইছে? এরকম প্রেম তো কতজনেরই থাকে, মুনিয়া পছন্দ করছিল, আমাগরও পছন্দ হইছিল। আচ্ছা ঠিক আছে মানলাম, অল্প প্রেম গভীর প্রেম না, কিন্তু এই অল্প প্রেমের লাগে যদি কোনো ভেজাল লাগে পরে কিন্তু আমার দুষ্কর পারবে না, কই দিলাম। হ তা অবশ্য ঠিক, তাহলে আমরা কি করব? কোনো টেনশন করবো না, আমি দরকার হলে আমার সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আগামী সাত দিনের মধ্যে মুনিয়ার লেগে আমি পোলা খুঁজে আনবো। আচ্ছা তাহলে তো ভালোই হইব, আর একটু ভাত দিমো? আর একটা মাথা আছে দাও, দুটো খাইছি, এই দেখাই শেষ দাও, শেষ দিই, ফিরে দিলাম। হ্যাঁ হ্যাঁ।